নমস্কার, আজ আমি যে ভিডিওটি বানাচ্ছি সেটাতে আমি দেখাবো যে আমি যে আমার শীতকাল তো মোটামুটি শেষ হয়ে গেল, এবার গরমকালের প্রস্তুতি নিতে হবে। তাই আজ আমি দেখাবো যে আমি যে কিছুদিন আগে, তিন চার দিন আগে শীত বসিয়েছিলাম শীতকালের গাছে, সেই গাছগুলি স্প্রাউটিং যে হয়েছে সেটাই দেখাবো। তার আগে আমি একবার আমার পিটুনিয়া দেখিয়ে দিই কি সুন্দরভাবে বিভিন্ন রঙে। এটা আমার একটা বারান্দার সিঁড়ি ছিল, আর এখানে আমি উপরে জিরেনিয়াম দিয়েছি। জিরেনিয়ামের দেখুন কি সুন্দর ফুলগুলো, একবারে নিচে এখানে ফ্লক্স আছে, এখানে ভার্বিনা আছে। ভার্বিনা এখন ফুটবে না, কারণ আমি অনেক সিড হতে ছেড়ে দিয়েছি, এখন অনেক কমই ফুটবে। যদি আপনার সিড না লাগে তাহলে এগুলো তুলে নিলে আপনি অনেক ফুল পাবেন ভার্বিনা। তাও এটি এখনও অনেক ফুল দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখান থেকে পিটুনিয়া একবারে একটা ঢাল হয়ে গেছে ফুলের। আমার ন্যাস্টাশিয়াম দারুণ লাগছে, মানে ক্যাগেন্ডুলা স্টফ্লাওয়ার আমি এর উপর ভিডিও বানাবো। দেখুন কি সুন্দর লাগছে, ডায়ান্থাস। আমি আরেকটা জিনিস দেখাই, আমি ডায়ান্থাসে কিছুদিন আগে কাটিং লাগিয়েছিলাম, সে কাটিংয়েও ফুল এসে গেছে, যে এখানে হ্যাঙ্গিং করে রেখেছি। কিন্তু একটা জিনিস দেখাবো, এটি আর এটি, এইটিরই কাটিং ওইটা, কিন্তু এটি আলাদা আর এটির যে ফুল সেটি আলাদা, ফোকাস হচ্ছে না। এটি পার্পেল আর ওটা পিঙ্ক, তাই কাটিংয়ে অনেক কালার ভ্যারিয়েশনও হয়ে যায় মাঝে মাঝে। এখানে আমার ডগ ফ্লাওয়ার, কালারগুলো দেখুন, যদিও আমার এটা টপিক না, আমি না দেখিয়েও থাকতে পারছি না। এগুলো এখন রোদ কম চাই, তাই আমি এমন জায়গায় রেখেছি যেখানে বিকেলের দিকে রোদ দেয়, আসে এখন থেকে 12টা থেকে মোটামুটি বিকেল অবধি রোদ আসে। এবার আমি দেখাই, আমি আমার যে সিড বসিয়েছি তার স্প্রাউটিং যে হয়ে গেছে সেগুলো। এটাতে আমি কিছুদিন আগে, এই তিন চার দিন মতো আগে, এখন খুব বেশি দিন হয়নি, বসিয়েছিলাম নয়নতারা, মানে হাইব্রিড নয়নতারা যেগুলো, বা যেটাকে বলে ভিনকা, হাইব্রিড ভিনকা, তার সিডে দেখুন এই স্প্রাউটিং, এই যে এই শুরু হয়েছে, এই 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 ভিনকার এখনও অনেক হবে। আমি সিড বসানোর প্রথমবার আমিও বসিয়েছি, তাই আমি ভিডিও বানাইনি, তো কোনো জঙ্গলি কোনো গাছ থাক। আমি কোনোদিনও সিড আগে বসাইনি, ওই জন্য প্রথমবার বসাচ্ছি, ওই জন্য আমি ভিডিও এর বানাইনি। পরে যখন আমি আবার পরে সিড বানাবো, লাগাবো, তখন আমি নিশ্চয়ই ভিডিও বানাবো। আমি স্প্রাউটিংটা দেখাচ্ছি শুধু, যে শুরু হয়ে গেছে। এদিকে ছাওয়াতেই রেখেছি যাতে পাখির থেকেও বেঁচে থাকে আর খুব রোদে যেন না মারা যায়। এখানে বিভিন্ন রকমের সেলোসিয়া, যেটাকে বাংলায় মোরগ ফুলও বলা হয়, বিভিন্ন রকমের আছে। এখানে ক্রিস্টাটা ভ্যারাইটি আছে, প্লুমোসা ভ্যারাইটি আছে, এখানে মিক্সড ভ্যারাইটি আছে। আমি অনলাইনই বীজ কিনেছিলাম, তাতেই হয়েছে। এটি আর একটি, এখানে আমি এগুলো যে দেখছেন এগুলো হচ্ছে গমফ্রিনা, গমফ্রিনার স্প্রাউটিং। আর এইটি হচ্ছে, এই দুটি দুটোই বেরিয়েছে এখনো, আর বেরোয়নি, দেখবো পরে আরও না হয় লাগাবো। জিনিয়া এইটি একটা আর এইটি একটা। আর দেখাচ্ছি আমি চারদিক করে চারটে মতো বীজ লাগিয়েছিলাম এটাতে। এখানে এই যেগুলো দেখছেন
পাচ্ছি কিনা। এই যে এইগুলো, এগুলো হচ্ছে কোচিয়া, এইটি যেটা এটা হচ্ছে টিথোনিয়া, এইটা যেটা এটা হচ্ছে কোরিওপসিস। দুটোই বেরিয়েছে, দুটো স্প্রাউটই হয়েছে, আর একটা তিনটে হয়েছে, এই যে আর এখানে আর একটা আছে সেটা গ্ল্যাডিয়া, এটা এখনো অব্দি বেরোয়নি, এটা আমি আজকে একটু দেখছিলাম কেন বেরোলো না, যদি না বেরোয় আমি আবার বসাবো। সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন সিডলিংগুলো কি সুন্দর, এটি হচ্ছে আমার দোপাটি যেটাকে বালসামও বলে, ইমপেশিয়েন্স বালসামিনা সাইন্টিফিক নাম। মানে মোটামুটি যতগুলো বসেছিলাম ততগুলোই মোটামুটি বেরিয়ে এসছে, যে সিডও লেগে আছে সিডটা এতে। যখন ট্রান্সপ্ল্যান্ট করব আমি ভিডিও বানাবো না, তার কারণ হচ্ছে আমি জানি না আমি প্রথমবার সিড থেকে কোনো প্ল্যান্ট গ্রো করলাম। দেখি আর একটাও আমি বসিয়েছি, সেটা ছাদে আছে, সেটা হচ্ছে মর্নিং গ্লোরি, জানি না সেটা এই সময় হবে কি না। ও আর একটা আছে, এটা আর একটা, এটা হচ্ছে আর একটা গাছ, এখানে তিনটে স্প্রাউটিং হয়েছে, এটাও পরশু দিনই লাগিয়েছি আমি। এটা এটা হচ্ছে জিনিয়া, হোয়াইট কালারের জিনিয়া, ওটা মিক্স ছিল আর এখানে আমি হোয়াইট গ্লাসে, এরকম গ্লাসে লাগিয়েছি। খুব বেশি প্ল্যান্টস আমি লাগাইনি কারণ আমার কাছে পট মানে টবও নেই, এই সময় কিনতে হবে। এবার দেখুন আমার যে ডগ ফ্লাওয়ার কি সুন্দর লাগবে, এবার এর সিডও অনেক তৈরি হয়ে গেছে, ওপরে গিয়ে ফুল হচ্ছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।